আগের বার ডেঙ্গুর প্রকোপটা আমরা ভেবেছিলাম সবচেয়ে বেশি হলো, কিন্তু এবার সেই ব্যাপারটাকে অনেকটা ছাড়িয়ে গেছে। মানে আগের বারে আমরা যেরকম ডেঙ্গু পেশেন্ট পেয়েছিলাম ঠিক এই সময়টাতেই, সেটা এবার হয়তো 3-4 গুণ অনেক বেশি। হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমরা হসপিটালে নর্মাল পেশেন্টকে বেড দিতে পারছি না ডেঙ্গু পেশেন্টের জন্য। এবং অদ্ভুত একটা ব্যাপার হয়েছে এবার, যে ডেঙ্গুর যে নর্মাল সাইন সিমটমস থাকে, এবার কিন্তু সেই সাইন সিমটমসগুলো একটু আলাদা ধরনের হচ্ছে। এবং এই জ্বরটা থাকছে অনেকদিন বেশি, এবং প্লেটলেট কাউন্ট যেটা কমে যাওয়ার কথা অনেক তাড়াতাড়ি, সেই কাউন্টটা কিন্তু কমছে 7-8 দিনের মাথায় গিয়ে, যখন জ্বরটা আর থাকছে না। এই একটা দুটো তিনটে যে মৃত্যুর কারণ হয়েছে ডেঙ্গুতে, যেটা ম্যাকালাইজেতে পজিটিভ এবং NS1 পজিটিভ, তাতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো প্রবাবলি হয়তো ডেঙ্গু হেমোরাজিক শক এবং ডেঙ্গু শক সিন্ড্রোম, যে দুটো জিনিস যেগুলো খুব রেয়ারলি হয়, হয়তো এই জিনিসগুলো হচ্ছে। ডেঙ্গু স্বাভাবিকভাবে কিন্তু নর্মালি 80-90% পেশেন্টে নর্মালি হয়। ডেঙ্গুর আমাদের কিছু কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়াস থাকে, মানে ডেঙ্গুর তিনটে ফেজ আছে, একটা ক্লিনিক্যাল ফেজ, তারপরে ক্রিটিক্যাল ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। এই ক্রিটিক্যাল ফেজে গিয়ে পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায়, এবং এই যে ক্লিনিক্যাল ফেজে, ক্লিনিক্যাল ফেজে আমরা দেখি যে ডেঙ্গুর যে সাধারণ সিমটমসগুলো, যেগুলো আমরা 3-4টে সিমটমস বলি, জ্বর আসবে কিংবা মাথা ব্যথা হবে, একটু র্যাশ বেরোবে, সঙ্গে মায়ালজিয়া, বডি ব্যথা হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, এই জিনিসগুলো কিন্তু এবার আছে। সঙ্গে কিছু কিছু অ্যাটিপিক্যাল সিমটমস আসছে, যেরকম পেটে ব্যথা হচ্ছে, পেশেন্ট বমি করছে, পেশেন্ট খেতে পাচ্ছে না, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের র্যাশ বেরোচ্ছে অনেক পরে গিয়ে, পেশেন্টের প্লেটলেট কাউন্ট ইনিশিয়ালি কমছে না, পরে গিয়ে কমছে। এইগুলো আমাদের কিন্তু এখন আমাদের একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নর্মালি যে প্রসেসে আমরা ডেঙ্গু পেশেন্টকে দেখি কিংবা ফলো আপ করি, সেই ফলো আপগুলো আমাদের একটু একটু করে চেঞ্জ করতে হয়েছে এবার। তাতে দেখা যাচ্ছে প্যানিক করার কিছু নেই, পেশেন্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, যে প্লেটলেট কাউন্টটা ইউজুয়ালি কমে যাওয়া 4-6 দিনের মাথায় বেড়ে যাওয়া উচিত, সেটা হয়তো একটু বেশি সময় লাগছে, 8-10 দিনের মাথায় গিয়ে নর্মাল আসছে, কিন্তু এসে যাচ্ছে। কিন্তু খুব সাংঘাতিক পেশেন্ট, যে আমাদের পেশেন্ট ভর্তি হচ্ছে, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, আমাদের প্লেটলেট ট্রান্সফিউজ করতে হচ্ছে কিংবা কোনো ইমিউনোগ্লোবুলিন দিতে হচ্ছে, এরমটার কিন্তু সংখ্যাটা এখনও কম। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সমস্ত পেশেন্টের এই অ্যাটিপিক্যাল সিমটমসগুলো, এগুলো মানে আমরা তো সবাই জানি ডেঙ্গু হলে কী কী হয়, কিন্তু এই যে যে সিমটমসগুলো হচ্ছে যেগুলো ভয়ের কারণ, মানে এই এই সিমটমসগুলো হলে কিন্তু পেশেন্টকে সঙ্গে সঙ্গে হসপিটালে আসার জন্য আমরা রিকোয়েস্ট করছি। তার মধ্যে একটা দুটো সিমটমস হচ্ছে, পেশেন্ট বমি করছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, এবং পেশেন্টের র্যাশ বেরিয়ে যাচ্ছে ভীষণ। এবং অদ্ভুত একটা ব্যাপার যে হেডেকটা ডেঙ্গুর ইউজুয়ালি চোখের পিছনে হওয়ার কথা, এবার হেডেক এমন একটা হেডেক হচ্ছে যেটা ইউজুয়ালি আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরাজে পাই, মানে একটা ইন্টেন্স হেডেক হচ্ছে পেশেন্টের। কেন ডেঙ্গু এবং ম্যালেরিয়া এই দুটো একটা অদ্ভুত জিনিস, যেটা মশা কিন্তু দুটো ডিফারেন্ট জায়গায় জন্মায়। ডেঙ্গুর মশা আমরা সবাই জানি যে যেহেতু বেশি দূর উঠতে ফ্লাই করতে পারে না, ও 100 মিটারের মধ্যে, তো ডেঙ্গুর মশাগুলো কিন্তু সবসময় চায় বসতি যেখানে আছে কিংবা অফিস কমপ্লেক্স, স্কুল কমপ্লেক্স যেখানে আছে, সেখানে তাড়াতাড়ি সেই কাছাকাছি জায়গায় জন্মানো। এবং এরা কিন্তু পরিষ্কার জলে জন্মায় এবং ছোটোখাটো জায়গাগুলোতে জন্মায়। সুতরাং এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে শুধু পুরসভা নয়, এই যে লোকাল সিভিক বডিজ যারা আছে, ক্লাব যারা রয়েছে, যারা সংগঠন রয়েছে, তাদের সবাইকে মিলে কিন্তু একটা প্ল্যান তৈরি করা উচিত। যে বড় বড় বিল্ডিংসগুলো রয়েছে, আবাসনগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের সবাই মিলে বসে যেরকম আমরা নর্মাল কাজ করছি, এই ডেঙ্গু যাতে না হয় কিংবা ম্যালেরিয়া যাতে না হয়, যাতে কোনো জমা জল না জমতে পারে পরিষ্কার, সেই জায়গাগুলো আমাদের একটা প্রোগ্রাম নেওয়া উচিত, যে এই জিনিসগুলো আমরা আর করতে দেবো না। হ্যাঁ, তার জন্য যদি আমাদের প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয় সারা বছর ধরে, আমরা করবো। কেন ডেঙ্গু এমন একটা জিনিস হুইচ ইজ প্রিভেন্টেবল, কারণ এর তো কোনো ওষুধ নেই, আমরা সারাতে পারবো না। ডেঙ্গু একবার হলে, যদি ডেঙ্গু হেমোরাজিক শক সিন্ড্রোম হয়, তাহলে কিন্তু পেশেন্ট 80-90% মর্টালিটি, মানে 10টা পেশেন্টের মধ্যে 9টা পেশেন্ট মারা যাবে, মানে পৃথিবীর হাইয়েস্ট সেন্টারেও কিছু করতে পারবে না। ইভেন আপনারা সবাই জানেন যে সিঙ্গাপুর একটা ডেভেলপড কান্ট্রি, ওখানে কিন্তু ডেঙ্গু এন্ডেমিক, তা সত্ত্বেও ওখানে কিন্তু ডেঙ্গু হয়, এবং গভর্নমেন্ট হ্যাজ এ স্ট্রিনজেন্ট এফোর্টস ওভার দেয়ার যাতে ডেঙ্গু কখনো এপিডেমিক না হয়। কেন আমরা সবাই একটা এপিডেমিক জোনে থাকি, ডেঙ্গু কিন্তু সারা বছর ধরে হয় না, কোনো একটা পার্টিকুলার সময় একটা হিউজ টল হয়, তারপরে আবার আস্তে আস্তে কমে যায়। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে যে এইটা হয়তো ডেঙ্গুর একদম পিক এসে গেছে। এই যে সারাদিন এক এক দিনে আমরা 200-250 করে NS1 এবং তার মধ্যে কিছু ম্যাকালাইজে পজিটিভ আসছে, এটা প্রবাবলি একদম পিকে এসে গেছে, এরপরে হয়তো কমবে। কিন্তু এই পিকে আসাটা যাতে আর নেক্সট ইয়ারে না হয়, আমাদের কিন্তু এখন থেকেই সেটা চিন্তাভাবনা করা উচিত, এবং আমাদের কিন্তু একদম নির্দিষ্ট একটা প্ল্যান করা উচিত, যেরকম গভর্নমেন্টের তরফ থেকে, সেরকম কিন্তু লোকাল সিভিক বডির তরফ থেকেও কিন্তু এই এগিয়ে আসা উচিত, টু মেক আ ফাইনালাইজ প্ল্যান, যেটা আমাদের নেক্সট ইয়ারে যাতে এই জিনিসটা আমরা ফেস না করি।